হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি কিভাবে পারফেক্টলি পেঁয়াজের বেরেস্তা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স, পারফেক্টভাবে যদি পেঁয়াজ বেরেস্তা করতে চান এবং খুব কম সময়ে, তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন, এবং দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজ কুচিগুলোকে বড় একটি বোলের মধ্যে নিয়ে নিব এবং পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ। এই লবণটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে আলতো করে মেখে নেব। মেখে তারপরে 5 মিনিটের মতো এগুলোকে আমি রেখে দেব। 5 মিনিট পর দেখবেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে এবং এর গায়ে পানি চলে এসেছে। এই পানিগুলোকে আমি চিপে বের করে নেব। এভাবে পেঁয়াজ বেরেস্তা করলে খুব তাড়াতাড়ি অল্প সময়ে পেঁয়াজ বেরেস্তা করা যায় এবং বেরেস্তাটা একদম পারফেক্ট হয়। তো ভিউয়ার্স, আমি এভাবে সবগুলোকে চিপে নিয়েছি। এরপরে আমি একটি কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল এবং এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। এবং প্রথমে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে কিছুক্ষণ ভেজে, এরপর আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, আমার প্রসেসটি যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। একদম পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি হবে। আর এভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে আপনি একটি বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।